না ম্যাথমেটিক্সে আজকে আমি আপনাদেরকে দেখাবো এক যোগ এক সমান সমান এক। আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এক যোগ এক সমান সমান শূন্য, এটা আমি পূর্বের ভিডিওতে আমি এটা প্রমাণ করে দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক যোগ এক সমান সমান এক, এটা আজকে আর প্রমাণ করব। তো বন্ধুরা এটা প্রমাণ করার জন্য আমি যদি প্রথমে ধরে নেই এ সমান সমান বি, এ সমান সমান বি যদি ধরে নেই তাহলে আমি এখানে লিখতে পারি এ সমান সমান বি। এখন এই উভয় পক্ষে যদি আমি একটি আরেকটি এ গুণ করে দেই তাহলে উভয় পক্ষে এ গুণ করে দিলাম তাহলে আমাদের হবে এখানে এ স্কোয়ার, এখানে হবে এ বি। এখন যদি উভয় পক্ষে উভয় পক্ষ থেকে যদি বি স্কোয়ার মাইনাস করে দিই মাইনাস বি স্কোয়ার যদি তাহলে আমাদের এখানে এখানে একটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অতি পরিচিত আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি ফর্মুলা, ফর্মুলাটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি ফর্মুলা। এই ফর্মুলাটি যদি এখানে প্রয়োগ করি তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান, আর এই পাশে রাইট সাইডে বি কমন নিলে হবে বি, যদি এখানে যেহেতু এ বি মাইনাস বি স্কোয়ার আছে বি কমন তাহলে এখানে থাকবে হলো এ মাইনাস বি। এখন উভয় পক্ষে যেহেতু এ মাইনাস বি, এ মাইনাস বি এটা আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি, উভয় পক্ষ থেকে এটা বাদ দিয়ে দিলাম। তো এ প্লাস বি সমান সমান বি। এখন যেহেতু আমরা প্রথমে ধরে নিয়েছিলাম বি, প্রথমে যেহেতু আমরা ধরে নিয়েছিলাম বি এ সমান সমান বি, অতএব এখন আমরা এ প্লাস এ বি, যেহেতু এ এবং বি সমান, বি এর পরিবর্তে যদি এখন লিখি এ তাহলে এ পাশে বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ, এ সমান সমান তাহলে এ প্লাস এ ইজ ইকুয়াল টু টু এ সমান সমান এ। উভয় পক্ষ থেকে আমি যদি এখন এ ক্যান্সেল করে দেই, উভয় পক্ষে এ দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এ বাদ যাবে, থাকবে টু সমান সমান ওয়ান, টু সমান সমান ওয়ান। অতএব আমি এখন যদি লিখি টু যে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, যে কথাটি বলা দরকার ডোন্ট টেক ইট সিরিয়াস, ইট ইজ ফান অফ ম্যাথমেটিক্স বিকজ আই লাভ ম্যাথমেটিক্স। এখানে ম্যাথমেটিক্সের কোনো রুলস ফলো করা হয় নাই, এভাবে এটা প্রমাণ করা যায় ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। সবাইকে অনেক ধন্যবাদ। ইফ ইউ ফাইন্ড আউট দ্য মিস্টেক ইউ আর এ জিনিয়াস, প্লিজ রাইট ডাউন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে
চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো।